একটি বিল্ডিং ফুটিয়ে তুলতে প্রথমেই আপনাকে একটি বিল্ডিং এর বারান্দা, যেটাকে ব্যালকনি বলা হয়, সেটাকে আগে ফুটিয়ে তুলতে হবে। তার সাথে যদি ক্যান্টিলিভার একটু ফুটিয়ে ওঠেন তাহলেই আপনার বিল্ডিংটি সুন্দর হয়ে উঠবে। বিস্তারিত দেখুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো দেখতেছেন যে এই বিল্ডিংটি, আসলে বিল্ডিংটি খুবই সুন্দর হতে যাচ্ছে। তো বিল্ডিংটি আপনাকে আমি সম্পূর্ণরূপে ভিতরে সহকারে কয়টি রুম হতে যাচ্ছে সব কিছুই আপনাদের আজ ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি ছেড়ে চলে না যেয়ে পুরো ভিডিওটি দেখুন, সাথে আপনাদের শেষে আরও কিছু ভালো কিছু দেখাবো বোঝানোর জন্য। দেখতেছেন একটি সাইট, যেটাকে জানালার বক্স, জিনেলা বলা হয়, বক্স ডিজাইন, সেটাকে এখানে কিন্তু উপরে ঢালাই দেওয়া হয়েছে, নিচে দুই দিকেই ইটের গাঁথুনি করা হয়েছে। তো দেখতেছেন এখানে কিন্তু যে বিষয়টি নিয়ে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম, যে এখানে কিন্তু এই বারান্দাটি নিয়ে অনেক চিন্তাভাবনাই করা হয়েছিল, যে এখানে কী বারান্দা করা হবে, চাল সিস্টেম করা হবে এবং কয়েকটি ডিজাইনই করার কথা ছিল। লাস্ট পর্যন্ত দৃশ্য এসেছে ঠিক এই বারান্দাটি করা হবে। তো দেখতেছেন প্রথমে যে 3 ফিট নিচে থাকে সেটাকে জিনালা নিচে, এখানে কিন্তু প্রায় 6 ইঞ্চি একটি ঢালাই বের করা হয়েছে। তা উপরে গিয়ে এখানে কিন্তু দেওয়া হয়েছে অন্যরকম। তো মাঝখানে যে ডালাইগুলো দেখতেছিলেন গাঁথনির ভিতরে, এটাকে কিন্তু ডিজাইন করা কথা ছিল চাল বারান্দা। তারপর আরেকটি ডিজাইন হওয়ার কথা ছিল, লাস্ট পর্যন্ত ঘুরিয়ে গাড়িয়ে লাস্ট পর্যন্ত এটাকে করা হলো, যেটা আজকে দেখতেছেন আপনাদের ডালাই দেওয়া হইতেছে, কিভাবে করা হবে সেটা দেখাবো। তো অবশ্যই আপনি কোথায় যাচ্ছেন ভিডিওটি ছেড়ে না গিয়ে অবশ্যই কষ্ট করে দেখতে থাকুন, অবশ্যই আপনার ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো দেখতেছেন যে ক্যান্টিলিভার সামনে হয়, সেই ক্যান্টিলিভারের প্লেটটি দেখিয়ে নিলাম। এখানে আরেকটি বিষয় দেখতেছেন, যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এখানে কিন্তু সিঁড়ির যে উপরে চৌকিটি, সেই চৌকি থেকে কিন্তু উপরে চলে গেছে। এই যে দেখতেছেন এই ফটোটি, যে পিকচারটি দেখতেছেন, এই পিকচারের সাথে যে মিল রেখে যে এই ব্যালকনিটি রাউন্ড দেখতেছেন, ঠিক এরকমটাই হয়ে যাবে। তবে সামনের এটার যে ক্যান্টিলিভার রয়েছে, সেই ক্যান্টিলিভারটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে, কারণ এটা ক্যান্টিলিভার দেওয়া হয়নি। তো এখানে কিন্তু ক্যান্টিলিভার দেওয়া হবে। তো সিঙ্গেল বারান্দাটি আপনাদের আরেক দ্বিতীয়বারও দেখানোর চেষ্টা করলাম, ঠিক রাউন্ডে সোজা স্টিক গিয়েও আপনাদের রাউন্ড করে সিঁড়ির যে চৌকি আছে সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে। তো আসলে এটাকে ঢুকাতে গেলে আপনাকে কী কীভাবে কাজ করতে হবে তাই নিয়ে কিন্তু আপনাদের দেখানো হচ্ছে। তো দেখতেছেন প্রথম সিঁড়ির যে ঢুকতে মেন গেট, সেই মেন গেটটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু আমি পুরো রুমটি দেখাবো। ওখানে কিন্তু 4টি রুম রয়েছে, এখানে 4টি টয়লেট রয়েছে, 1টি কিচেন রয়েছে। তো ইচ্ছে করলে ভবিষ্যতে যখন ফ্ল্যাট করবেন, 2 ইউনিট করতে যাবেন, তখন এখানে 2টি কিচেন করতে পারবেন। তো সেই জন্য কিন্তু কিচেনের দরজাটি একসাইডে দেওয়া হলো। তো প্রথম থেকে দেখে আসলাম, পিছনে কিন্তু 2টি রুম রয়েছে এবং এই 2 সাইডে 2টি টয়লেট রয়েছে। তো সামনে 2টি রুম। তো এখানে কিন্তু বিল্ডিংয়ের সাইজ যেটাকে বলা হয়, এটা কিন্তু পুরো বড় একটি রুম, প্রায় 16 ফিট বাই 14 ফিট এই রুমগুলো, অনেক বিশাল বড় রুমগুলো। তো এটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটগুলো কিন্তু অনেক বড় রয়েছে। তো 8 ফিট বাই প্রায় 6 ফিট করে এই টয়লেটগুলো রয়েছে। তো এখানে কিন্তু আসলে বিশাল বড় একটি টয়লেট রয়েছে। তো বিল্ডিংটি কিন্তু মূলত রয়েছে আপনাদের 41 ফিট বাই 45 ফিট। তো কর্নিশ সহকারে যদি ধরতে চান, ব্যালকনি সহকারে, তাহলে কিন্তু বিল্ডিংটি আরও বড় হয়ে যাবে। মোট বিল্ডিংটি প্রায় 2500 স্কোয়ার ফিট হয়েছে। তো আপনাদের টয়লেটটি দেখানোর চেষ্টা করলাম, টয়লেটটি দেখানোর পর কিন্তু সামনে একটি রুম দেখিয়ে গেলাম। তো পিছনের রুমটি আপনাদের দেখাবো। তো এটা কিন্তু হলরুম থেকে সবার সাথে, তারপর একটি দেখাইলাম অ্যাটাচ, তারপর এটা কিন্তু সবার কমন টয়লেট, তারপর এই পিছনে যেটা দেখতেছেন এই রুটি হচ্ছে পিছনের রুম। তো পিছনের রুমগুলো কিন্তু আসলে বড় সড়ো, অনেকটাই বড়, 15 ফিট বাই 13 ফিট করে, 14 ফিট বাই 15 ফিট করে পিছনের 2টি রুম। তো তারপর যেটি দেখতেছেন এটা কিন্তু কিচেন রুম, এই কিচেন রুমে কিন্তু জিনাল রাখা হয়েছে 2টি জানাল রাখা হয়েছে। কারণ হচ্ছে কি, বর্তমানে 2টি রয়েছে, তো ভবিষ্যতে যখন আপনি 2 ইউনিট করতে যাবেন তখন কিন্তু এটাকে মাঝখানটা 2 ভাগ করে নিতে পারবেন। এখন দরজা 1টা রাখা আছে, ভবিষ্যতে 2টি দরজা রেখে দেবেন, হল রুমে 1টি দেয়াল দিয়ে দিলেই আপনার 2 ইউনিট হয়ে যাবে। তো এই রুমটি কিন্তু সমান সমান। তো এখানে আরেকটি টয়লেট, যেটা আপনার অন্য ফ্লাইটে জন্য, সেটি 1টি দরজা, এটা কমন। তো তারপর সামনে যে দরজাটি প্রথম যে রুমটি দেখিয়েছিলাম সেই আরেকটি রুম,
বাম সাইডে, তো সেই রুমটি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সেই রুমের সাথে কিন্তু একটি বারান্দা রয়েছে। তো বারান্দা থাকার পর কিন্তু এটার সাথে কিন্তু অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। টয়লেটটি কিন্তু বলা হয়েছিল আপনাদের 8 ফিট বাই 6 ফিট করে, আসলে বিশাল বড় এই টয়লেটগুলো। এখানে আপনি চাইলে বাথটবও বসাতে পারবেন। তো এরকম করে বড় করে যদি কাজটিকে করেন তাহলে আপনার সব দিকেই ফুটিয়ে উঠবে। তো এটি দেখানোর পর আপনাদের যেটি আমি প্রথম থেকে দেখানোর চেষ্টা করছিলাম এটা কিন্তু বারান্দাটি, সেই বারান্দাটি কিন্তু ডালাই দেওয়া হয়েছে। আরেকটি ডালের কাজ চলতেছে, যে দেখতেছেন এটা ডালের কাজ চলতেছে। তো এখানে যে ডালাইগুলো দেওয়া হয়েছে, যে রাউন্ডগুলো দেখাচ্ছি আপনাদের, এই রাউন্ডগুলো কিন্তু সিঁড়িকোটার একদম কাছাকাছি থেকেই, সিঁড়িকোটার যে পিলার রয়েছে সেই পিলারের রাউন্ডে নিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেছেন যেভাবে এখানে রডগুলো মূলত নিচ থেকে দুটি পিলার করা হয়েছে, সেই পিলার দুটি কিন্তু অলরেডি উপরে ছাদে এ ঠেক রেখেছে। তারপর এই রডগুলো কিন্তু ঠিক দেয়ালে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক দেয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ইয়েগুলো। তো এখানে আরেকটি বিষয়, যে রাউন্ডটি দেখতেছেন এটা কিন্তু 7 ফিট উপরে হয়ে থাকে এই ছাদটা, এই ছাদ ব্যালকনির ছাদ। তো এই ব্যালকনির ছাদ আর একটি ইন্টিরিয়ার ছাদের জন্য যে রড রাখা হয়েছে সেটি আপনারা দেখালাম। তো এটি যদি আপনি 7 ফিট উপরে দিতেন তাহলে কিন্তু ইন্টিরিয়ার বরাবর যেত। তো এখানে কিন্তু প্রায় 7.5 ফিট উপরে দেওয়া হয়েছে একটু ক্লিয়ারের জন্য। তো এই ছাদ কিন্তু আপনার যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর থেকে কিন্তু প্রায় 7.5 ফিট উপরে রয়েছে। তো এখানে যে দুই সাইডে দুটি পিলার রয়েছে, তারপর মাথায় এখানে কিন্তু 16 মিলি রড ব্যবহার করা হয়েছে দুটি বাইন্ডারের জন্য। তার মাঝখানে যেই রডগুলো রয়েছে এই রডগুলো কিন্তু রয়েছে আপনাদের প্রায় 12 মিলি করে, 400টা রড দিয়ে এটা করা হইতেছে। তো এখানে যে ডাল কাস্টিংগুলো করা হইতেছে রাউন্ডের জন্য কিন্তু আমি বাড়তি কোনো জিনিস ব্যবহার করা হয়নি, এখানে ইটা দিয়ে আপনাদের রাউন্ড করিয়ে দেওয়া হয়েছে। তো একটি ডালাই যেটা হয়ে গেছে অলরেডি কমপ্লিট, সেই ডালাইটি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সেই ডালাইটি কিন্তু কীভাবে রাউন্ড করে খোলানো হয়েছে। তো দেখতেছেন এখানে যে বিটের গুলো, এটা কিন্তু ছাদের যে বিট সেই বিটগুলো কিন্তু আপনাদের দেখালাম। তো সামনে কিন্তু দুটি ফোর্সের জন্য দুটি পিলার করা হয়েছে, তার জন্য সেই রিপোর্টে জায়গা রাখা হয়েছে। এই যে দেখতেছেন যেটা বলছিলাম আপনাদের, এখানে কিন্তু যে ইটা দিয়ে এই রাউন্ডগুলো করা হয়েছিল। তো এটা ডালাইটি যদি জানতে চান যে ডালাই কয় ইঞ্চি দেওয়া হয়েছে, এখানে ডালাইটি কিন্তু দেওয়া হয়েছে মূলত 3 ইঞ্চির উপরে, 3.5 ইঞ্চির মতো, প্রায় 4 ইঞ্চির কাছাকাছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে পাশের বাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।